আমাদের বাংলার শিল্প, পুরাণ ও ইতিহাস প্রায় একই সূত্রে গাঁথা। গঙ্গার পাড় ধরে জমে থাকা পলিমাটি, গাছগাছালি ও মৃদুমন্দ হাওয়ারা আজও নির্বিকারে বয়ে নিয়ে চলেছে যুগ যুগান্তরের ইতিহাস। স্থাপত্যের ফাঁক ফোকর ফুঁড়ে আজও ভেসে আসে সেকালের ঐশ্বর্যময়ী অতীত। তাহলে চলুন এই শীতের দুপুরে আপনাদের নিয়ে যাই কিছু অজানা ইতিহাসের সন্ধানে। বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কারণ এরকমই নিত্য নতুন স্থানের ভিডিও নিয়ে আমি হাজির হই ঠিক এই চ্যানেলে। নতুন বছরের শুরু, কলকাতার পারদ বেশ খানিক নেমেছে, কাছে পিঠে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম চারজনে। প্রথম গন্তব্য কাঁচড়াপাড়া। কিভাবে যাবেন? শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন কাঁচড়াপাড়া স্টেশনে। আমরা এখন বসে আছি ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেল স্টেশনে ট্রেন খুবই লেট করছে, এখন 1 ঘন্টা ছাড়া ছাড়া এমনিও ট্রেন নৈহাটি লাইনের। আমরা ওখানে দেখি কিরকম টাইমে গিয়ে পৌঁছাই, আর সেই আপডেট আপনাদের অবশ্যই জানাবো। তো সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, অনেক কিছু এক্সপ্লোর করার আছে, তো সঙ্গে থাকুন। যদি ব্যান্ডেল লাইন দিয়ে আসেন তবে ব্যান্ডেল জাংশন থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে চলে আসুন নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে কল্যাণীর দিকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন কাঁচড়াপাড়া স্টেশনে। অন রোড এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসুন হালি শহরের কাছে রানী রাসমণির আশ্রমে। প্রায় বেলা 11টা নাগাদ আমরা এসে পৌঁছালাম কাঁচড়াপাড়া স্টেশনে। চলুন, এই হচ্ছে প্ল্যানিং, দেখা যাক কি আছে না আছে, চলুন যাওয়া যাক। এক্ষেত্রে বলে রাখি, হালি শহরের তুলনায় কাঁচড়াপাড়া স্টেশনে নেমে আজকের দ্রষ্টব্য স্থানগুলি যাওয়া বেশি সুবিধাজনক। স্টেশন চত্বরে একটি মিষ্টির দোকান দেখে ভালো করে রসগোল্লা খেয়ে একটি টোটো ধরে রওনা দিলাম আজকের প্রথম গন্তব্য রানী রাসমণি আশ্রমের উদ্দেশ্যে। এখন কাঁচড়াপাড়া স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়েছি, টোটো ভাড়া করে আমরা যাচ্ছি রানী রাসমণি ঘাটের দিকে। তো রানী রাসমণি ঘাট দেখবো এবং গোপীনাথজিউয়ের টেম্পল দেখবো, এই দুটো মোটামুটি দেখবো। তো ভাড়া পড়লো কত সেটা একটু জেনে নিই চলুন। মোটামুটি 140 টাকা ভাড়া, রানী রাসমণি বাড়ির জন্যে 100 টাকা ভাড়া চারজনে, আর 10 টাকা দিলে গোপীনাথের মন্দির নিয়ে যাবে। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা টোটো ছেড়ে দেবো, ঘুরবো ফিরবো, তারপরে আবার এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং। ওখানে যাবো, গিয়ে টোটো ছেড়ে দেবো, মোটামুটি 140 টাকা মতো খরচা পড়ছে আমাদের যেতে। আপনার কি আমরা যাচ্ছি, অনেকদিন পর বেরোনো হলো, এটাই আনন্দ, এটাই আনন্দ হচ্ছে। হ্যাঁ, দেখার থেকে এই যে বেরোনো হচ্ছে এটা আনন্দটাই বেশি প্রবল। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই হচ্ছে আপাতত বিশাল লোকজনের, লোকজন এটাই বলছে, চারজনের আজকে গ্রুপ হয়েছে আমাদের। তো চলো দেখি কি আছে কাশিপিঠের ওপর, সঙ্গে থাকুন। আমাদের চারজনের টোটোয় যেতে ভাড়া পড়লো 140 টাকা মতো। এখানে বলে রাখি, কাঁচড়াপাড়া স্টেশন চত্বরে অনেক টোটো অ্যাভেলেবেল, আপনারা চাইলে সেখান থেকে বুক করে নিতে পারেন।
কাঁচরাপাড়া শহরতলির বুক চিরে ছুটে চলল আমাদের টোটোটি। খানিক এগোতেই বড় রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম কাঁচরাপাড়ার অলিগলিতে। কিছু দূর যেতেই সারি সারি ফুচকার গাড়ি দেখে অবাক হলাম। শুনলাম এটি নাকি সোশ্যাল মিডিয়ায় সেই বিখ্যাত ফুচকা গ্রাম। তো বন্ধুরা, আপনারা এখানে এলে অবশ্যই ফুচকা টেস্ট করে যেতে ভুলবেন না। দুপাশে সবুজ মাঠের মাঝে আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তা ধরে প্রায় 20-25 মিনিট চলার পর এসে পৌঁছালাম কাঁচরাপাড়া হালি শহরের প্রসিদ্ধ রানী রাসমণি আশ্রমের সামনে। কাঁচরাপাড়ায় অবস্থান করছে এই রানী রাসমণি ঘাট। এই রানী রাসমণি ঘাটটার অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর এক কথায়। তো তোমরা সকলেই জানো এখন রানী রাসমণি যে ছিলেন, তিনি দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি তার জন্মস্থান এই হালি শহর, এবং এই যে এখানে পুরো দক্ষিণেশ্বরের আদলে একটি মন্দির রয়েছে সামনে, আমরা দেখবো এটা কিসের মন্দির, সঙ্গে থাকুন। আর ভীষণ সুন্দর লাগছে, অ্যাটমসফিয়ার তো ভীষণ সুন্দর, সামনে গঙ্গা রয়েছে অবভিয়াসলি। তো চলুন আমরা পুরোটাই এক্সপ্লোর করব। হালি শহর শব্দটি এসেছে একটি ইসলামিক শব্দ থেকে, যার অর্থ হাবেলির শহর, অর্থাৎ সিটি অফ প্যালেসেস। কালচক্রে এই হাবেলির শহরে একটি হাবেলিও এখন অবশিষ্ট নেই। এই ঐতিহাসিক শহরেই জন্মগ্রহণ করেন দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। তারই স্মৃতিচারণে দক্ষিণেশ্বরের আদলে নির্মিত এই রানী রাসমণি আশ্রম, যার গা ঘেঁষে বয়ে চলেছে সুনির্মল গঙ্গা। সবুজে মোড়া প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই রানী রাসমণি আশ্রমের পরিবেশ আপনার মন কাড়বেই। ভিতরে কিসের বিগ্রহ রয়েছে সেটা আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ এখানে রয়েছে ফটো তোলার নিষেধ। তো বিগ্রহের যে ফটো সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। তো নিশ্চয়ই মন্দির চত্বরের ফটো তুলব, সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সঙ্গে থাকুন। ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। পরন্ত আলোয় দেখলাম মন্দিরের নিপুণ কারুশিল্প। ভিতরে পূজিত হচ্ছেন মা কালী, যার ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় ক্যামেরা বন্দি করা সম্ভব হল না। এখানে শ্রী বিগ্রহের যেটা ভেতরে মূর্তি, সেই ছবি তোলা বারণ, তো সেই ছবি আপনাদের দেখাতে পারলাম না। ভিতরে পূজিত হচ্ছেন মা কালী, মা চণ্ডী এবং সিদ্ধেশ্বরী মা, দক্ষিণেশ্বরের স্টাইলে এখানে পুজো হয়। তো এটাই, এখানে ভেতরে এখন ভোগ হচ্ছে এবং পুজো হচ্ছে, এবং মন্দিরের গঠন আদল পুরোপুরি দক্ষিণেশ্বর স্টাইলে এবং ভীষণ সুন্দর। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখছেন, তো দেখতে থাকুন বন্ধুরা। মন্দিরের পরিবেশ খুবই মনোরম, এখানে যদি আপনারা আসেন মন্দিরের পরিবেশ এবং মনোরম যেটা অ্যাটমসফিয়ার এটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। ভীষণ শান্তিপূর্ণ একটি জায়গা, চলে আসবেন একবার, নিশ্চয়ই আসবেন একবার ঘুরতে, ঘুরে যাবেন এই রানী রাসমণি আশ্রম। এখানে আপনি নৌকা ভাড়া করে গঙ্গা ভ্রমণও করতে পারেন। তাহলে বন্ধুরা,
একদিন চলে আসুন না এই রানী রাসমণি আশ্রমে। রাসমণি আশ্রম থেকে চললাম পরবর্তী স্পট শ্রীকৃষ্ণ জিউয়ের মন্দির বা রথতলা মন্দিরের উদ্দেশ্যে। এর পরবর্তী স্পট রানী রাসমণি যে আশ্রম আমরা দেখলাম হালি শহরে, তারপরে তার থেকে মোটামুটি টোটোতে লাগলো 5 মিনিট থেকে 10 মিনিটের পথ, আমরা এসেছি রথতলা মন্দির। ভীষণ সুন্দর, সামনে রয়েছে আবার রথতলা পার্ক। শোনা যায় 1785 সালে নিমাইচরণ ও গৌরচরণ মল্লিক এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আটচালার আদলে নির্মিত মন্দিরটি উচ্চতা প্রায় 60 ফুট। অংশবিশেষে বাংলার খানিক টেরাকোটার ছোঁয়া আজও রয়ে গেছে মন্দির গাত্রে। এখানে প্রধান উৎসব দোল পূর্ণিমা ও রথ, সে সময় বহু ভক্ত সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। যেটুকু বইতে পড়েছি সে শিবানন্দ চৈতন্য মহাপুর পার্ষদ, আচ্ছা, একজন খুবই মানে চৈতন্য মহাপুর খুবই মানে ওই সবসময় পার্ষদ সঙ্গে সঙ্গে থাকতো, খুব ভক্তি। এরা অনেকগুলো ভাই ছিল আর কি, সেন শিবানন্দ অনেকগুলো ভাই ছিল, তারা সবাই মহাপ্রভুর খুব মহাপ্রভুর গণ গণ আর কি। তারা যেখানে যেত মহাপ্রভু সঙ্গে নিয়ে যেত সেন শিবানন্দ। এই এটাই হচ্ছেন উনি বললেন যেটুকু জানেন মোটামুটি। আপনারা যদি এর ইতিহাস জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয় এছাড়াও এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর এক নিকট পারিষদ শ্রী সেন শিবানন্দের বাসস্থান, বর্তমানে সেন শিবানন্দ শ্রীপাঠ নামেই পরিচিত। বলা হয় বৃন্দাবন লীলায় 2 ব্রজ গোপী বীরা ও দূতী মিলিত রূপ এই সেন শিবানন্দ, যিনি কালক্রমে হয়ে উঠেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একান্ত আপন। মন্দিরের কিরকম পরিবেশ, কিরকম লাগছে? পরিবেশ খুব সুন্দর, কিন্তু মানে মন্দিরের একটা নিজস্ব একটা মানে জানার অনেক কিছু আছে মন্দিরে। ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা মন্দিরটা রয়েছে। যদি যারা জানেন তাদের এটা ভালো লাগবে, তার মানে জানতে হবে কি কারণে কি না এখানে সেন শিবানন্দ আছেন। যারা এই গুরুর পাঠ সম্পর্কে জানেন তাদের ভালো লাগবে মন্দিরটি দেখতে। সেন শিবানন্দ 3 পুত্র সঙ্গে সেন শিবানন্দ এখানে থাকতো, 3 পুত্র সঙ্গে সেন শিবানন্দ। হ্যাঁ, মূলত বৈষ্ণব সম্প্রদায়ের যারা ভক্ত বা মহাপ্রভু সম্পর্কে অনেক পৌরাণিক তথ্য যারা জানেন বা যারা জানেন না, ঐতিহাসিক দিক থেকে যাদের ইন্টারেস্ট খুব বেশি ঐতিহাসিক দিকে জানার, তো তারা নিশ্চয়ই আসবেন এই মন্দিরটা এক্সপ্লোর করবেন। আমাদের বাংলায় অনেক লুকোনো সম্পদ এরকমভাবে লুকিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, তো তাদেরকে বিভিন্ন কলকাতা নিবাসী বিভিন্ন জায়গার মানুষ পুনর্নির্মাণ করেছেন। খুবই সুন্দর লাগছে, আমার তো এসে খুব সুন্দর লাগছে। আপনারা যদি এসে থাকেন কখনো বা ভবিষ্যতে যদি আমার ব্লগ দেখে আসেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কি কিছু বক্তব্য আছে? এনার কোনো বক্তব্য নেই আপাতত, খিদেতে মরে যাচ্ছেন ইনি, আপাতত কোনো বক্তব্য নেই। সেন শিবানন্দ কিছু করতে পারছেন না। সেন শিবানন্দ শ্রীপাঠ দর্শন করে আপনারা চলে যেতে পারেন বাংলার আর এক কিংবদন্তির জন্মস্থান দর্শনে। ঠিকই ধরেছেন, হালি শহরেই জন্মগ্রহণ করেন মা কালীর অনন্য সাধক শ্রীরামপ্রসাদ, যার শ্যামা সঙ্গীতগুলি আজও বিরাজমান বাঙালির হৃদয় জুড়ে। সময়ের অভাবে আমাদের সেটি দেখা হয়নি, আপনারা গেলে কিন্তু মিস করবেন না। এক্ষেত্রে বলে রাখি কাঁচড়াপাড়া স্টেশন চত্বরে কিন্তু লাঞ্চের হোটেল তেমন চোখে পড়ে না, কাঁচড়াপাড়া মেন মার্কেটের মধ্যে কিছু রেস্টুরেন্ট চোখে পড়ে,
আপনারা চাইলে সেখানেই লাঞ্চ সেরে নিতে পারেন। হালকা খাওয়া দাওয়া করে চললাম পরবর্তী গন্তব্য কল্যাণীর উদ্দেশ্যে। শিয়ালদা নৈহাটি লাইনে কাঁচরাপাড়ার ঠিক পরবর্তী স্টেশনই হল কল্যাণী। কাঁচরাপাড়া থেকে আপের যে কোনো লোকাল ট্রেনে চেপে নেমে পড়ুন পরবর্তী স্টেশন কল্যাণীতে। এসে পৌঁছেছি কল্যাণী স্টেশনে। তো কাঁচরাপাড়া থেকে আমরা ট্রেন নিয়ে কল্যাণী স্টেশনে এলাম। এবার কল্যাণী থেকে আমরা টোটো ধরে যাব আর একটা ডেস্টিনেশনে। চলুন যাওয়া যাক। এখন বাজে মোটামুটি 3:30। তো আমরা একটা কল্যাণী স্টেশনে নেমে একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া মোটামুটি আমাদের পড়লো ৫২০ টাকা করে। তো এখন আমরা যাচ্ছি কুলিয়াপাড়। কুলিয়াপাড় অপরাধভঞ্জন মন্দির, কল্যাণীতে বিখ্যাত এই মন্দির। পৌষ মাসে প্রচুর মেলা হয় এখানে। বাকি তথ্য আমি মন্দিরে গিয়ে আপনাদের দেবো। তো চলুন দেখে নিই কুলিয়াপাড়ের মন্দির কিরকম। কল্যাণী শহরটি বেশ প্রাচীন ও সে যুগের পরিকল্পিত শহর। সূর্যি মামা ধীমে তালে ঢলে পড়ছে দিগন্তে। অবশেষে প্রায় 10-15 মিনিটের মাথায় এসে পৌঁছালাম কল্যাণীর কুলিয়াপাট অপরাধভঞ্জন মন্দির প্রাঙ্গণে। এই মাত্র আমাদের টোটো নামিয়ে দিয়ে গেল। তো চলুন দেখে নিই এই মন্দিরের কি মাহাত্ম্য এবং এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই মন্দিরের ইতিহাস। মন্দিরের সামনে বিস্তীর্ণ মাঠ। পৌষ মাসে কৃষ্ণ একাদশী তিথিতে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাঠ জুড়ে বসে মেলার হাট। মন্দিরের ভিতরে রয়েছে নিতাই গৌড়ের এক অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দির প্রাঙ্গণের ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি বাঁধানো ঘাট, যা অপরাধভঞ্জন ঘাট নামেই পরিচিত। টলটলে জলরাশি ও নানান পাখির শব্দে মুখরিত মন্দিরের সান্ধ্যকাল। আসুন এবার জেনে নিই এই মন্দিরের ইতিহাস। হলো শ্রী চৈতন্য মহাপ্রভু একটি শ্রীক্ষেত্র, শ্রীভূমি। যখন যাত্রা করেছিলেন উড়িষ্যার উদ্দেশ্যে, তখন এই যে কুলিয়াপাট কল্যাণী সংলগ্ন এই অঞ্চলটিতে তিনি দুরাত্রি বাস করেছিলেন। এই মন্দিরটি নিয়ে অনেক দ্বিমত রয়েছে। প্রথমত তো প্রথম পৌরাণিক ঘটনা অনুযায়ী আমরা শুনতে পাই বা জানতে পারি, অঞ্চলে একজন দেবানন্দ বলে একজন নামকরা এক বৈষ্ণব নিন্দুক বাস করতেন। তিনি খুবই ধনী ছিলেন এবং তার বই মানে ভক্তিভাব একদমই ছিল না। তো বৈষ্ণব নিন্দুক হওয়ার জন্য তিনি বিভিন্ন রকমভাবে ব্যাঘাত সৃষ্টি করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গানে, নাম সংকীর্তনকালে। তো সেই অপরাধে অপরাধী হওয়ার জন্য তিনি কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে পড়েন এবং পরবর্তীকালে এই কুষ্ঠরোগ তিনি আক্রান্ত হয়ে পড়েন প্রধানত শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি দাদা নিত্যানন্দ মহাপ্রভু, তারই আক্রোশে তিনি মানে তারই অভিশাপে তিনি কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীকালে শোনা যায় যে এরকম লোকমুখে প্রচলিত রয়েছে যে পরবর্তীকালে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবার ফিরে আসেন পুরী ধাম থেকে, নীলাচল ধাম থেকে, সেই সময় এখানে আবার তিনি আসেন, তাকে তিনি উদ্ধার করেন। এবং এই যে আপনারা পুষ্করিণী দেখছেন, এই যে ঝিল দেখছেন বর্তমানে, এটাকে বলা হয় যমুনা, এটাকে বলা হতো যমুনা, যমুনারই একটি শাখা যমুনা ঝিল। তো এই ঝিলে তিনি তাকে স্নান করানো হয়, গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও এই ঝিলে স্নান করেন। দেবানন্দর অপরাধ এইভাবেই ভঞ্জন হয় এবং তিনি আবার পুনরায় সুস্থ স্বাভাবিক হয়ে ওঠেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। এই গেল একটি ইতিহাস। এর পরবর্তী ইতিহাস আপনাদের বলি। লোকমুখে প্রচলিত আছে যে এখানে চাপাল গোপাল মানে গোপাল নামে একটি ব্রাহ্মণ ছিলেন।
এবং তিনিও ছিলেন বৈষ্ণব বিদ্বেষী এবং যখন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের জোয়ারে ভাসিয়েছিলেন সকলকে, তখন জানা যায় যে তিনি এই চাপাল গোপাল ব্রাহ্মণ তিনি নানাভাবে ব্যাঘাত সৃষ্টি করেছিলেন তার নাম সংকীর্তনকালে। যেমন বিভিন্ন রকম মানে মদ্যপানের জিনিস বা মাংসের উচ্ছিষ্ট তিনি এখানে ফেলে দিতেন নাম সংকীর্তনকালে। তো সেই অপরাধে অপরাধগ্রস্ত হয়ে তিনিও কুষ্ঠ রোগ আক্রান্ত হন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখানে আবার ফিরে আসেন তাকে আবার উদ্ধার করেন, তিনি আবার তাকে উদ্ধার করেন এইখানেই এই ঝিলে স্নান করার পরে। তো তাই জন্যই প্রচলিত আছে ঝিলে যদি আপনি একবার মানে জল স্পর্শ করেন বা স্নান করেন তাহলে আপনার সমস্ত অপরাধ ভঞ্জন হয়ে যাবে। আপনি আসুন, যদি অপরাধ করে থাকেন আপনি অবশ্যই এখানে আসুন এবং এই ঝিলে স্নান করুন। এটা আমি বলছি না, এখানে সমস্ত মানুষ বলে, পৌরাণিক ইতিহাস এখানে এটাই বলছে, এই ব্যাখ্যায় বারবার উঠে আসে ইতিহাসের পাতাতে। শুনলেন তো মন্দিরটির ইতিহাস? আসুন এবার দেখে নিই সেই চাপাল গোপালের সমাধি। মন্দির প্রাঙ্গণে রয়েছে সুবিশাল বকুল গাছ সহ আরো নানান গাছ। দিনের শেষে দেখলাম কল্যাণীর আকাশ সুরে একটু একটু করে নেমে এলো সন্ধ্যা। আমরাও গুটি গুটি পায়ে ফিরে চললাম। পিছনে পড়ে রইল শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতিবিজড়িত কুলিয়াপাঠের অপরাধ ভঞ্জন ঘাট, যেখানে ইতিহাস ধর্ম বর্ণ সব মিশে গেছে একটি বিন্দুতে, যার নাম হরিনাম সংকীর্তন। তো বন্ধুরা, আজকে কল্যাণী সফর এবং আমরা এর আগে যে যে স্থানগুলি গেলাম সেই সফর এখানেই আমরা শেষ করলাম। আজকের সফর এখানেই আমাদের শেষ হলো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং যদি মনে হয় যে এই স্থানটি তোমাদের খুব ভালো লাগলো একবার নিশ্চয়ই এই স্থানে দর্শন করে যেও মহাপ্রভু। এবং তোমরা যদি এর আগে এই স্থান আসো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এর পৌরাণিক ইতিহাস। আমি এখানে আজকের মতো শেষ করছি। জয় নিতাই। তো সঙ্গে থাকো, জয় নিতাই, টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা।